আমরা যদি উনিশে মার্চ সম্পর্কে বলতে যেতে একটু পিছনে যেতে হয় পিছনে যেতে গিয়ে আমরা যদি দেখি সত্তর সালের নির্বাচনে এককভাবে বঙ্গবন্ধু আওয়ামী লীগ সংখ্যা অর্জন করে নিয়ম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি ক্ষমতা হস্তান্তর করতে হয় তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দিক থেকে পাকিস্তানি কুচক্রী মহল এই কিভাবে বাঙালির হাতে ক্ষমতা না দিয়ে অন্য পথ ধরা যায় সেই চিন্তায় তারা বিমুড় হয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে সেই দিকেই এগুতে থাকে ইয়াহি আখা বঙ্গবন্ধুর সাথে আলোচনার নাম করে ইস্ট পাকিস্তান থেকে তো তখনকার ইস্ট পাকিস্তান থেকে প্রথমত সেনাবাহিনী ওয়েস্ট পাকিস্তানে নেওয়ার জন্য একটি গোপনে এই কাজটি শুরু করেন আমরা দেখি ইস্ট পাকিস্তান থেকে বাঙালি অধ্যুষিত যে ইউনিটগুলো ছিল সেগুলোকে পশ্চিম পাকিস্তানে প্রেরণ করছে এবং পশ্চিম পাকিস্তান থেকে পাঞ্জাবি বেলুচ এবং সেই পাকিস্তানি বাহিনীদেরকে বাংলাদেশে ইস্ট পাকিস্তানে নিয়ে আসছে এমনি একটি অবস্থা যখন চলতে চলতেছিল ঠিক তখন এইট বেঙ্গল এইট বেঙ্গল এই শিপে উঠা পাকিস্তানে চলে গেছে অর্ধেক বাকি অংশ জিয়াউর রহমানের নেতৃত্বে নির্মাণাদি নিউ মার্কেট চিটাগাং সেখানে টেন্টে অবস্থান করতেছিল জিয়াউর রহমান তার এই অন্যান্য সেনাবাহিনীদের নিয়ে ওই জাহাজটা পাকিস্তান থেকে আসার পরে সেই আর্মস এখানে ডেলিভারি করার পরে ওই জাহাজেই তারা পাকিস্তান চলে যাবে কিন্তু দুর্ভাগ্যটা এখানেই যে ইয়ার পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এই আলোচনা চালানোর নাম করে পঁচিশ চব্বিশ তারিখ রাত্রেই উনি চলে যায় ওয়াস্ট পাকিস্তানে যাওয়ার পূর্বে এই যে আপনার বাংলা এই পাকিস্তানিদের নির্দেশ দিয়ে যায় গণহত্যা করার জন্য সেই গণহত্যা পঁচিশে মার্চ সারা রাত্রে যখন গণহত্যা হয় তার পূর্বেই এই জয়দেবপুর আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি পাকিস্তানের একটি ক্যান্টনমেন্ট ছিল এই ক্যান্টনমেন্টে প্রায় এক এক সেকেন্ড বেঙ্গল উপস্থিত করতেছিলেন তখন সেকেন্ড বেঙ্গল থাকার কারণে এটা ম্যাক্সিমাম বাঙালিদের এখানে নিয়ন্ত্রণ ছিল তার কমান্ডিং অফিসার থেকে ধরে সবাই বাঙালি এখানে কিছু কিছু অফিসার বা ওই পাকিস্তানি কিছু এখানে অ্যাটাচ ছিল যারা নন বেঙ্গলি বলি আমরা পাঞ্জাবি হিন্দি বেলুচ বেলুচি এবং পাঙালি এই পাঞ্জাবি এই অবস্থায় যখন চলতে থাকে পঁচিশ তারিখে রাত্রে ঢাকায় এই গণহত্যার ফল সারা সারাদেশেই ছড়িয়ে পড়ে তারপরে এখানকার সেনাবাহিনী ওই একদম টেন্টু অবস্থায় থাকে আমরা যদি দেখি যে প্রচার হতে থাকে যে যে কোনো সময় জয়দেবপুর ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীকে ডিজার্ভ করা হবে তার আর্মস লেস করা হবে এই কথাটা পাবলিকলিও প্রচার ঘটে তখন গাজীপুরে বঙ্গবন্ধুর নির্দেশে সংগ্রাম পরিষদ ঘরে তোলো সেই সংগ্রাম পরিষদ গাজীপুরে হয়েছিল সেই সংগ্রাম পরিষদের সাথে এই ক্যান্টনমেন্টের উদ্যোতনা কর্তৃপক্ষ একটা যোগাযোগ ছিল প্রতিনিয়তই হ্যাঁ সেই যোগাযোগের মধ্য দিয়ে ওই সেনাবাহিনীর সাথে যোগাযোগটা রাখতেন যে আমাদের নেতৃবৃন্দ সে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ পরবর্তী পর্যায়ে আমরা দেখি হঠাৎ একদিন আসে আসে করে আসেনি ওই দিন উনিশ তারিখ শুক্রবার হঠাৎ পাঞ্জাবিরা সেখানে চলে আসে আসার পরে সেটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে আমাদের এখান থেকে কিছু লোক তখন তো আজকালকার মতো এত এই মোবাইলের অবস্থা ছিল না তখন ওই ঘুরানো টেলিফোন ছাড়া তাও হাতে গোনা কয়েকটা জয়দেবপুরে তো টেলিফোনের চাইতে কিছু লোক সাইকেল দিয়া। তখন এত রিক্সকাও নাই মোটর সাইকেলও নাই জয়দেবপুরে তো ওইভাবে বলতে গেলে দুই একটা মোটর সাইকেল আছে প্রাইভেটকার হাতে গোনা চৌরাস্তা জয়দেবপুরে মিলা দুইটা এই অবস্থাটা তখন আমাদের পাকিস্তানের যে অবস্থা আজকের নতুন প্রজন্ম যদি শুনে হাসবে পূর্ব পাকিস্তানের জনগণের অবস্থা ছিল এটা কৃষি প্রধান দেশ বড়গা চাষার দেশ শুধু আমাদের এখানে ম্যাসেন টুলস ফ্যাক্টরি আজকে যেটা ম্যাসেন টুলস ফ্যাক্টরি এটা তখন ইপিআইডিসি নামে পরিচিত ইস্ট পাকিস্তান ডেভেলপমেন্ট কর্পোরেশন এটা ছিল তখন পাকিস্তান সরকারের বড় কারখানা এবং পাশে ছিল বিউএফ ইস্ট পাকিস্তান এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি সমরস্ত্র কারখানা এবং তার পাশে আরেকটা ছিল ডিজেল প্লান্ট ওখানে ডিজেলের মেশিন এই দুইটা তিনটা কারখানা শ্রমিক এগুলা মিলেই ছিল তখন এই জয়দেবপুর থেকে ওখানে মেশিন টুলসের জায়গা খবর দেওয়ার পরে দেখা গেল যে ওই মেশিন টুলসের যেই হুটার বাসত যেটা দিয়া শ্রমিক ঢুকত এবং ছুটি হলে বাঁচত ওইটা সারা এলাকায় খুব প্রচ প্রচলিত ছিল তখন ওখানে ওই হুটার বাজার পরে সমস্ত শ্রমিক রাস্তায় ভিড়িয়ে আসে নেমে পড়ে রাস্তায় মেশিন টুলস ফ্যাক্টরি ডিজেল প্লান্ট অর্ডিন্যান্স ফ্যাক্টরির সমস্ত শ্রমিকরা সেদিন এই এই মিছিল করে জয়দেবপুরে চলে আসে এবং এখানকার যারা সেনাবাহিনী ছিল তারা অলরেডি যুদ্ধে যাওয়ার যে ড্রেস সে আর্মস ইয়া বুলেটসহ গায়ে জামা কাপড় একদম রেডি অবস্থায় আছে এটা দেখে তারা বুঝতে পারছে যে ওরা এখানে যে অবস্থায় আছে ওদেরকে কাছ থেকে আর্মস নেওয়া যাবে না তাহলে হিতে বিপরীত ঘটবে ঠিক এই অবস্থায় তারা এখান থেকে ভেক করার একটা চিন্তা করতেছিল ঢাকার দিকে চলে যাবে ঠিক এই মুহূর্তে জয়দেবপুরের যেটা রেলগেট আপনারা দেখছেন রেলগেট একটা মাত্রই পথ তখন এই গেটের মধ্যে রেল স্টেশনে তখন মালগাড়ির বগি পড়া ছিল কতগুলো দাঁড়ানো ছিল পাবলিক ওটা ধাক্কায়া ঠেইলা রেলগেটে নিয়ে আসে তাই না পুরা গেটটা বন্ধ করে দেয় তখন এখান থেকে বেরোনোর আর পথ ছিল না তখন পাকিস্তান সেনাবাহিনী ওরা বলতেছিল আমাদের নেতৃবৃন্দকে যে আমাদের পথ পরিষ্কার করে দেওয়া আমরা চলে যাব। তখন নেতৃবৃন্দ সময় চাইছিলেন যে কিছু সময় লাগবে এগুলো তো বললেই শেষ সরানো যায় না তখন ওরা বললো যে না সেনাবাহিনী সময় দিতে জানে না ওরা শুরু মুখ করতেছে এইভাবে বাঙালি সেনাদের আগে পেছনে পাকিস্তানি সেই উর্দু ভাষাবাসীরা পেছনের কাতারে ছিল ওখানে যাওয়ার পরে হঠাৎ করে আজকে যেটা ওই যে আমরা দেখলাম পিসিভারের পোস্ট অফিসটা এইখানেই আমরা দাঁড়িয়ে তখন মিছিল করতেছিলাম সমানে রাস্তার ওই পাশে মিটিং চলতেছে এই পাশে মিছিল চলতেছে ছাত্র যুবক জনতা ইয়ের মেশিন টুলস ফ্যাক্টরি অর্ডেন্স ফ্যাক্টরি এই সমস্ত শ্রমিক তখন শ্রমিক এবং কৃষক যুবক তরুণদের বিরাট সমাবেশ ঘটে গেল যদেবপুরে তখন ওরা যখন ফায়ার অর্ডার দিলেন তখন উপরে বাঙালিরা উপরে ফায়ার শুরু করতে থাকে এরপরে পাঞ্জাবিরা সামনে ঢুইকা ওরা নিচে দা ফায়ার শুরু করে যদি ওই দিন বাঙালি আর্মি সামনে না থাকতো তবে কয়েকশ সেদিন মারা যেতেন শহীদ হতেন পরবর্তী পর্যায়ে বাঙালিরা ওই করার পরে আমাদের মাঝখান থেকে সাধারণ সিভিল গার্ড গান দু নালা বন্দুক একনালা বন্দুক এগুলো নিয়ে হাতে যার যা ছিল দা বটি কুড়াল এগুলো নিয়ে শ্রমিকরা ছাত্র জনতা প্রতিরোধ করতেছিল এই এদিকে এই গোলাগুলিতে সেদিন আমাদের নিয়ামত হুরমত জয়দেবপুরে মারা যায় কিছুক্ষণ পরে আমাদের সাথে সেকেন্ড বেঙ্গলের কিছু সেনাবাহিনীর লোক আমাদের সাথে যোগ হয় সাধারণ পাবলিকের সাথে জমা যোগ হইয়া এই ওদের আর্মস দিয়া গুলি শুরু করে তখন ওরা একটু বুঝতে পারে যে ওদিক থেকেও ভারী অস্ত্রের গুলি আসছে তখন ডোর সাইড মানুষজন পালাতে শুরু করে ওই দিক দিয়ে ওরা ঢুকে পড়ে বাজারের ভিতরে আস্তে আস্তে ওরা পরিষ্কার করতে থাকে এই অবস্থায় এই আপনার এই উনিশে মার্চ প্রথম বাংলাদেশে ইস্ট পাকিস্তানে এই প্রথম সেনা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ এইটার থেকে পরবর্তী পর্যায়ে স্লোগান উঠে জয়দেবপুরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো এটা তখন জয়দেবপুর ঢাকা নর্থ আজকের গাজীপুর কিন্তু তখন গাজীপুর ছিল না পাকিস্তান আমলে আমরা এই এলাকার রাজনৈতিক নেতৃত্ব দলের প্যাড ছিল ভাওয়ারগড় জেলা রাজনৈতিক দল দলদের নাম ছিল ভাওয়ারগড় জেলা আওয়ামী লীগ ভাওয়ারগড় জেলা ছাত্রলীগ ভওয়ালগড় জেলা ছাত্র ইউনিয়ন রকম এগুলো ছিল আপনার প্রত্যেকের প্যাড পরবর্তী পর্যায়ে এটা ছিল ঢাকারই অন্তর্গত একটা সাবডিভিশন মহকুমা ঢাকা নর্থ ঢাকা নর্থ সেখান থেকে আমরা যদি দেখি মুক্তিযুদ্ধে এই প্রথম সূচনা শুরু হলো এই সূচনার মধ্য দিয়ে সেই জন্য আমরা উনিশে মার্চ দেখেন গাজীপুরে এটা খুব প্রসিদ্ধ এবং যার জন্য উনিশে মার্চ যেখান থেকে আমাদের নেতৃবৃন্দ বক্তৃতা করতেন নির্দেশনা দিতেন ওই জায়গায় একটা এখন ওই কিছু আপনারা বোধ দেখে আসছেন ওই উনিশে মার্চের স্মৃতিস্তম্ভগুলো এইতে ছিল মূলত উনিশে মার্চের ঘটনা এবং উনিশে মার্চ সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত প্রিয় আমাদের দাবি এখন পর্যন্ত যে উনিশে মার্চকে জাতীয় দিবস হিসাবে প্রমাণ করতে পালন করার জন্য তাহলে ওই যে কিছু বিচ্ছিন্ন শব্দ আসে না যে ওই ঘোষক উমুক তুমুক সেটা মিলাম ওইটা ম্লান হয়ে যাবে Thank you